এভরিওয়ান, আজকে শুভ শিবরাত্রি। তো তোমাদের সবাইকে শিবরাত্রি উপলক্ষে প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে শিবের মাথায়, এই যে আমাদের মন্দির, এখানে শিবের মাথায় জল দিয়ে নবদ্বীপ চললাম। ওখানে ভবতারণের মাথায় জল দিয়ে তারপরে আসবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখন আমি নবদ্বীপ যাচ্ছি, গাড়িতে করে চললাম, এখন যাচ্ছি নবদ্বীপ। ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবো, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব। অনেকেই এখানে এসছে, অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আজকে তাদের সকল, এই হচ্ছে এখানে একদম লম্বা লাইন, এখন লাইনে ওয়েট করতে হবে। Thank you.
এখান থেকে আর কি এখানে দুধ প্রদীপ এই সমস্ত জেলে এখানে দিয়ে রয়েছে। এবার আমরা বলছি 20 টাকার দু জায়গায় পুজো দাও, একটা ঝুড়ির মধ্যেই সব রকম দিয়ে দাও। হ্যাঁ তাই দাও। আর এইটা এইটা এখন তোমার কাছে রেখে দাও, হ্যাঁ আমরা যাওয়ার সময় নিয়ে যাবো। আমরা মন্দিরে এলে তিন পা আর কি চারদিকে ঘুরি, তো সেটাই এখন আমরা করছি। তাহলে চলো এরপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হলো মন্দিরের বাইরে ভিউটা। আমাদের পুজোটা সব কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আর মাও দেখতে পাচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। এই মন্দিরটা হলে অনেক 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 পুরনো, শোনা যায় যে এখানে রামকৃষ্ণ এসেছিলেন, মা ভবতারিণীর পুজো মা পোড়ামার পুজো দিয়েছিলেন। এছাড়া অনেক রহস্য অনেক কথা জড়িয়ে আছে। এখানে আমরা প্রায় দিনই আসি, পুজো দিন খুব ভালো লাগে, মনটাও তৃপ্তি হয়। Thank you.
সাথে তো তোমরা কৃষ্ণকে দেখতেই পাচ্ছ, গৌর আছে, শ্রীকৃষ্ণ আছে, জগন্নাথ রয়েছেন, রাধা মাধব আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নবদ্বীপ তো ধাম তোমরা সবাই জানো, এই যে তিনি হচ্ছেন শ্রীপাদ মহেন্দ্রজি। ওই যে রংপুর দেখতে পাচ্ছ, ওখানে ভক্তরা এসে থাকে, যখন উৎসব বড় করে হয় তখন ভক্তরা আর কি এসে থাকে সাইডে। এইখানে একটা ছবি আছে, এই ছবিটা হচ্ছে রাধাকৃষ্ণ আর পাশে সমস্ত সখীরা রয়েছে। তোমরা হয়তো ক্যামেরাতে অতটাও বুঝতে পারছো না, এখানে এক বছর ধরে যজ্ঞ এবং হরিনাম কীর্তন সবসময় চলে। কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জয় গৌর বা হরে কৃষ্ণ বলে ভগবন্তের শ্রদ্ধা জ্ঞাপন করবে। মানে ওই মঠ থেকে ধাম তো সবটাই, পুরো নবদ্বীপটাই হচ্ছে ধাম। এই মুহূর্তে আমরা আর কি যাব আমাদের গাড়ির কাছে, কারণ আমাদের আর কোনো কাজ নেই, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একজন ফরেনার, ঠিক আছে। দেশ বিদেশ থেকে বহু মানুষ নবদ্বীপে আসে যারা হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছে।
গরম পড়তে শুরু করে দিয়েছে না কোল্ড ড্রিঙ্কস আছে কিন্তু দোকানে আর কি খাওয়ার ইচ্ছা হয়েছে তাহলে খেয়ে নিতে পারে টুক করে স্কিন থেকে নিয়ে আমরা এখন রাইট সাইড টার্ন নেব চলে এসো নবদ্বীপ থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি তো আজকের নবদ্বীপের ভবতারণ শিবের মাথায় জল ঢাললাম তারপরে তোমাদের পোড়ামাকে দর্শন করালাম ভবতারিণীকে দর্শন করালাম আর একটা মঠে গেছিলাম জগৎবন্ধু গৌর তারপরে শ্রীকৃষ্ণ সমস্ত দর্শকদের দেখানোর চেষ্টা করেছি তো তোমরা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের মতো এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা।